क्या कोई असर नहीं पड़ा उसका? आप जोट के साथ बारे में आप लोगों के दो राउंड का मीटिंग हुआ, कुछ तो ये हुआ, फिर फाइनल जो ये वो बाकी था, इसीलिए अभी तक ये फाइनल डिक्लेरेशन या सीट शेयरिंग किसको कितना मिलेगा ये बाकी है अभी भी, तो कल কাল পরশুর কি বিষয়? আপনারা 10 জন বিধায়ক এবং একজন সাংসদ মিলে লিখিত দিয়েছিলেন যে একা লড়াই করার জন্য দীর্ঘ আড়াই ঘন্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রী কোন দিকে? তার জন্যই মানে কোনো সিদ্ধান্ত এখনো মানে কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, তো আমরা সেটাই এখন অপেক্ষায় আছি। মুখ্যমন্ত্রী কি এখনো জোটের পক্ষে? মুখ্যমন্ত্রী উনি ওনার কথা বলেছেন সেটা আমি বলবো না, ওনার কাছ থেকে জেনে নিন। আমরা আমাদের বক্তব্য আমরা ওনার কাছে তুলে ধরেছি, কাজেই দেখা যাক। কোথাও কি বৈঠকে দ্বিমত দেখা দিয়েছে আপনাদের? কাদের সাথে? আজকের যে বৈঠক। না না, আমরা আমাদের মতামত জানিয়েছি, উনি আমাদের কথা শুনেছেন, আমাদের মতে এইরকম দ্বিমতের কোনো প্রশ্ন নেই। স্যার, একটা বিষয় সবসময় দেখা যায় যে নির্বাচনটা এগিয়ে আসলে আইপিএফটি তীব্র ল্যান্ডের দাবিটাকে সামনে রাখে, সেই বিষয়টা আপনি কি মনে করেন? দেখুন, এরকম আরও দাবি আসবে ইলেকশন এলে, আর ইলেকশনের পরে অনেক রাজনৈতিক দল হারিয়ে যাবে, আবার নতুন জন্ম নেবে, এটা আমাদের ত্রিপুরা রাজ্যের একটা বৈশিষ্ট্য রাজনৈতিক দলের। ত্রিপুরা ল্যান্ডে কতটুকু প্রাসঙ্গিক? আমরা অনেকবার বলেছি যে এটা আর সম্ভব না, কাজেই তার জন্য হয়তো বা এখন গ্রেটার একটা শব্দ লাগিয়ে দিল, তো হয়তো আরও অনেক কিছু হতে পারে। আপনারা দেখুন, আপনি কি মনে করেন একাংশ উপজাতিরা বিভ্রান্ত হচ্ছে, বিভ্রান্ত শিকার হচ্ছে এই গ্রেটার আর ত্রিপুরা ল্যান্ড? এটা দেখুন, জনগণই বলুক, আমি বলবো না, কারণ জনগণের কথা জনগণ রায় ভোটের মাধ্যমে রায় দেবে। আর আঞ্চলিক দল এডিসিতে যদি অ্যালায়েন্স ভেঙে যায় তাহলে কি বিধানসভায় অ্যালায়েন্স থাকবে? সেটা আমার কথার উপরে ইয়ে করবে না। আজকে বৈঠকে এইসব কিছু আলোচনা হয়? এইসব আমরা জোট ভাঙা গড়া সরকার এইসব নিয়ে না, আমরা জাস্ট আমাদের নির্বাচনী যে রণকৌশল এবং আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি, কারণ জনজাতি মোর্চার একটা এই ভূমিকা আছে এই এডিসির ক্ষেত্রে, তো আমাদের ভূমিকা আমরা পরিষ্কার করেছি, আমাদের কী দায়িত্ব এগুলি আমরা বলেছি, কীভাবে কাজ করব ইলেকশনের জন্য এগুলি। এখনও কি আইপিএফটির সঙ্গে জোট সম্ভব? সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন, তো আজকে অন্তত আমার সেটা অধিকার নেই ফাইনাল ডিসিশন দেওয়ার, হবে কি না তো আমরা আমাদের কথা বলেছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।